BTS এর one of the most popular member V, যাকে সবাই ফ্যাশনিস্টা হিসেবেই কনসিডার করে. In fact, 2021 এ most handsome পুরুষের খেতাবও তার ঝুলিতেই রয়েছে. Almost $20 million সম্পত্তির মালিক V, তার lifestyle এখন বিলাস বহুল ভাবে জীবন যাপন করছে, যেটা অনেকের কাছে স্বপ্নের মতো. In fact, V এর কাছেও একটা সময় তার এই lifestyleটা স্বপ্নের মতোই ছিল. কারণ ভি যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে সেখানে এমন বিলাস বহুল লাইফস্টাইলের কথা আসলেই কেউ ভাবে না. অ্যান্ড রাইট নাও আপনাদেরকে ভি এর জীবনের স্ট্রাগলের কাহিনী শোনাবো, যেটা জানলে আপনিও হয়তো ইন্সপায়ার্ড হবেন. ভি এর আসল নাম কিম তা হায়ুং। ভি 30 ডিসেম্বর 1995 সাউথ কোরিয়ার ডায়েগু শহরে একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করে। ভি তার তিন ভাই বোনদের মধ্যে সবার বড়। তার পরিবারের ফিনান্সিয়াল অবস্থা খারাপ হওয়ার কারণে ভি এর বাবা মা দুজনেই কৃষিকাজ করতেন। দ্যাটস ওয়াই ভি এর সঙ্গে তাদের খুব বেশি সময় কাটানোর সুযোগ হতো না। এবং ভি কিন্তু এই কারণে ছোটবেলা থেকেই তার দাদির কাছেই বড় হয়েছিল। ভি এক ইন্টারভিউতে জানিয়েছিল তার দাদি তাকে 14 বছর ধরে লালন পালন করেছে এবং তার দাদি তার অনেক কাছের একজন মানুষ ছিলেন। এনিওয়ে, কৃষক পরিবারে বেড়ে উঠায় ভি এর ছোটবেলায় কোনো বড় স্বপ্ন তো ছিল না, সে খুব ছোট থেকেই ধরেই নিয়েছিল বড় হয়ে সে তার বাবার মতোই কৃষক হবে। বাট ভি এর এই চিন্তা ভাবনা টোটালি পাল্টে যায় যখন ভি তার বাবার ইন্সপিরেশনে স্যাক্সোফোন বাজানো শেখা শুরু করে। আর ব্যাস তখন থেকেই তার ভিতরে মিউজিকের প্রতি আগ্রহের বীজ একটু একটু করে বোনা শুরু হয়। কিন্তু এখানে একটা কথা আছে, ভি তার বাবার ইন্সপিরেশনে মিউজিকে হাতে খড়ি পেলেও তার বাবা মায়ের কড়া ইনস্ট্রাকশন ছিল মিউজিক নিয়ে ক্যারিয়ার পার্সু করা যাবে না। তবে ভি যখন ক্লাস 9 পড়ে তখন তার লাইফে আসলো আনপ্রেডিক্টেবল একটা টার্নিং পয়েন্ট। ভি যখন 9th grade তখন সে তার বন্ধুকে সঙ্গ দেওয়ার জন্য বিগেস্ট ট্যালেন্ট এজেন্সি বিগ হিট এন্টারটেনমেন্টের অডিশনে গিয়েছিল। ভি এর কিন্তু সেখানে অংশগ্রহণ করার কোনো পরিকল্পনাই ছিল না, সে জাস্ট তার ফ্রেন্ডের জন্যই গিয়েছিল। কিন্তু হঠাৎ করে বিগ হিট এন্টারটেনমেন্টের একজন সদস্য ভিকে ওই শোতে পার্টিসিপেট করতে বলে। ভি অংশগ্রহণও করে। অ্যান্ড সারপ্রাইজিং বিষয় হচ্ছে, যেই মানুষটার পার্টিসিপেট করার কোনো প্ল্যানই ছিল না সেই মানুষটাই একমাত্র পুরো শহর জুড়ে সিলেক্ট হলো। ব্যাস এরপর আর কি, ভি তার বাসায় তার বাবা মাকে সামহাও বুঝিয়ে শুনিয়ে ট্রেনিং ক্যাম্পে যাওয়ার জন্য পারমিশন নিল। কিন্তু আমরা তো জানি কে পপ ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রুফ করতে হলে ট্রেনি পিরিয়ডটা কতটা কঠিন হয়। অ্যান্ড অন্যান্যদের মতো ভিকেও খুব সকালে উঠে দিনে 12 থেকে 15 ঘন্টা প্র্যাকটিস করতে হতো, খাওয়া দাওয়ার স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হতো, ফ্যামিলির সঙ্গে যোগাযোগও ছিল লিমিটেড। এবং ট্রেনিংয়ের এই কঠিন পরিস্থিতি দেখে ভি এক পর্যায়ে ডিসাইড করে নিয়েছিল সে গিভ আপ করে ফেলবে। ভি এক ইন্টারভিউতে জানিয়েছিল সে তার বাবাকে এক রাতে কল করে কান্নাকাটি করেছিল এবং জানিয়েছিল সে ফিরে আসতে চায়। তার বাবা তখন ভিকে একটা কথাই বলেছিল, ফিরে আসতে চাইলে আসতে পারো, এখানে তোমার জন্য আরও অনেক সহজ কাজ আছে। ভি জানায় তার বাবার ওই কথাটাতে সে কিছুটা ইম্বারেস ফিল করেছিল। অ্যান্ড এরপর সে ডিসিশন নিল যত কষ্টই হোক সে যেই টার্গেট নিয়েছে সেটার শেষ পর্যন্ত দেখেই ছাড়বে। আর 3 বছর কঠোর পরিশ্রমের পর ফল পেল ভি। 2013 সালে ভি BTS ব্যান্ডে ডেবু করে। আর এখন তো আমরা সবাই জানি এই কৃষকের ছেলে কোন লেভেলে পৌঁছে গেছে। সো ভিউয়ার্স, BTS এর মেম্বার ভি এর এই জীবন কাহিনী আপনার কাছে কেমন লাগলো? এবং এটা যদি সামহাও আপনাকে ইন্সপায়ার্ড করে থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের জানাবেন। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।